একেই বলে রাখে হরি মারেকে। স্টেশনে পৌঁছতে তখনও দেরি, অথচ প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আপ হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। এক হাতে 10 মাসের শিশু, আরেক হাতে ব্যাগ নিয়ে পড়িমড়ি করে ছুটছেন এক মহিলা। কিন্তু ট্রেনের কামরায় উঠতে গিয়ে বিপত্তি, প্ল্যাটফর্ম ও ট্রেনের পাতাতনের ফাঁক গলে একেবারে রেললাইনে মা ও শিশু। সাত সকালে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন সকলেই। এই বুঝি সব শেষ। সোমবার সকাল 8:05 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 10 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে মহিলা প্ল্যাটফর্ম ও ট্রেনের পাতাতনের ফাঁক গলে যাওয়ার সময় কপাল জোরে সেখানেই উপস্থিত ছিলেন হাওড়া ডেপুটি স্টেশন ম্যানেজার। বিষয়টি নজরে পড়া মাত্রই তিনি ওয়াকিটকিতে যোগাযোগ করেন ট্রেনের ড্রাইভারের সঙ্গে, বলেন তক্ষুনি ট্রেন থামাতে। চালক তড়িঘড়ি ট্রেন থামাতেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় মা ও শিশু, তাদের উদ্ধার করেন রেল কর্মীরা। ট্রেনটা দাঁড় করিয়ে ওইটাকে বাচ্চা বউটাকে রেস্কিউ সংযোগ টেনে তারপরে গাড়ি দাঁড় করিয়ে তারপরে ট্রেনে তুললো। ওগুলো কোনো স্ক্র্যাচ আসেনি, বাচ্চা না বউকে কোনো একটা স্ক্র্যাচ আসেনি। এরপর মহিলা ও তার শিশু সন্তানকে ট্রেনে তুলে দেওয়া হয়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর সকাল 8:11 নাগাদ পূর্বা এক্সপ্রেসে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা। আজকে দুর্ঘটনার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষের আবেদন, যাত্রীরা যেন ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অনেক আগে তারা যেন স্টেশনে পৌঁছান, যাতে তাড়াহুড়ো করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। ক্যামেরায় রঞ্জিত পাণ্ডের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।